We know something about what it feels like to lose someone. And I want them to know they're not alone. বুকে হাত দিয়ে কান্না জড়ানো স্বরে এই কথা বলার সময় জো বাইডেনের কণ্ঠে ছিল প্রিয়জন হারানোর বেদনা। শুক্রবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে অকালে নিজের কাছের মানুষদের মৃত্যু শোক ভাগাভাগি করে করোনা ভাইরাসের স্বজন হারানো মানুষদের প্রতি সমবেদনা জানান তিনি। গুরুত্ব আরোপ করেন করোনা মোকাবেলার উপর। কাছের মানুষ হারিয়ে ব্যক্তিগত জীবনে একাধিকবার ধাক্কা খেয়েছেন ডেমোক্রেট নেতা জো বাইডেন। বিয়ের মাত্র ৬ বছর পর ১৯৭২ সালে বড়দিনের আগে ক্রিসমাস ট্রি কিনতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিলিয়া হান্টার এবং মেয়ে নাওমি ক্রিস্টিনাকে হারান বাইডেন। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে যখন নিজেকে প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন পাবার জন্য প্রস্তুত করছিলেন, ঠিক তখন ২০১৫ সালে বড় ছেলে বিউ বাইডেনকে হারান তিনি। মস্তিষ্কের ক্যান্সারে ছেলের মৃত্যুর পর ২০১৬ সালে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন বাইডেন। তবে কাছের মানুষকে হারিয়ে প্রতিবারই নিজেকে সামলে নিয়েছেন এই জীবনযোদ্ধা, বুনেছেন নতুন স্বপ্ন। তারই ধারাবাহিকতায় ৭৭ বছর বয়সে হোয়াইট হাউসের দ্বার প্রান্তে এই ডেমোক্রেট নেতা। কাজী ইফতেখার শুভ সময় সংবাদ।